আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে অসামরিক অর্থাৎ সিভিলিয়ান যেটা যে সিভিলিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, এসএমএসে আবেদন করার পদ্ধতি সহ ওনার তথ্যগুলো সবগুলো শেয়ার করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে সব সময়ের মতো একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রথমে হলো সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, আসন সংখ্যা 8, এসএসসি পাস। এখানে আরো কিছু অন্যান্য যোগ্যতা, বেতন স্কেল, সকল জেলা আবেদন করতে পারবে। ওয়েল্ডার পুরুষ, আসন সংখ্যা 2, জেএসসি পাস। পেইন্টার, জেএসসি পাস। মেশন, জেএসসি পাস। ভলকানাইজার, জেএসসি পাস। বাবুর্চি, জেএসসি পাস। এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে 5 ফুট, মেয়েদের ক্ষেত্রে 4 ফুট 8 ইঞ্চি ওজন দেয়া হয়েছে। এখানে বুকের মাপ আপনারা এগুলো একটু দেখে নেবেন। বয়স করতে হবে 1/7/2021 তারিখে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বিবাহিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 19 বছর হতে হবে। অর্থাৎ তারা বিবাহিত, তাদের বিবাহ যে কাবিননামা বা যে বিয়ে হয়েছে সেই বিয়ের বয়স অবশ্যই 25 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 19 বছর সর্বনিম্ন হতে হবে। অবিবাহিত মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 1/7/2021 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা, এখানে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবে। ভর্তির স্থান ও তারিখ, রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার 72 ঘন্টা আগে আগে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সময় হচ্ছে 13 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে। এখানে ট্রেড কোড দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেড কোডটা আপনাকে অবশ্যই নির্ভুলভাবে এসএমএস এ লিখতে হবে। এসএসসি বোর্ড কোড, বোর্ড কোড গুলো এখানে দেওয়া হয়েছে, যাদের বোর্ডের মিলবে না তারা বোর্ডের জায়গায় OTH এই শব্দটা লিখতে হবে। অর্থাৎ আপনি যদি নর্মালি আপনার বোর্ডের লিখে যদি আপনি আবেদন করেন, যদি সেটা যদি না হয় অর্থাৎ বোর্ড সমস্যা দেখায়, সেক্ষেত্রে OTH দিয়ে করতে পারবেন। টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে এসএমএস প্রেরণের সময় বোর্ড কিওয়ার্ড হিসেবে OTH ব্যবহার অবশ্যই করতে হবে। হোম ডিস্ট্রিক্ট কোড, এটাও ভুল করা যাবে না। এক ডিস্ট্রিক্টের লোক অন্য ডিস্ট্রিক্টে অর্থাৎ অন্য জেলায় আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে নির্ভুলভাবে জেলা কোডগুলো ফলো করতে হবে। এখানে জেলা কোডগুলো দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক কোড, ফ্রিডম ফাইটার, সন্তান হলে M, সন্তানের সন্তান হলে N, এটাও খেয়াল করতে হবে বিষয়টা। চলো আমরা এসএমএস প্রক্রিয়াটা একটু দেখে আসি, কিভাবে এসএমএস লিখতে হবে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, এটা অবশ্যই টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে হতে হবে। প্রথমে লিখতে হবে বিজিবি, এরপর স্পেস দিবেন, দিয়ে লিখতে হবে ট্রেড কোড, স্পেস দিয়ে আপনার এসএসসি বোর্ড কোড, এরপর স্পেস দিয়ে এসএসসি রোল, স্পেস দিয়ে পাসিং ইয়ার, স্পেস দিয়ে হোম ডিস্ট্রিক্ট কোড, স্পেস দিয়ে উপজেলার নেম। উপজেলার নেমটি বানান ভুলের সমস্যা নেই, আপনারা উপজেলার নেমটা লিখে দিলে হবে। স্পেস যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, না হলে এটা সেন্ড করতে হবে 1622 এই নম্বরে। এই অপশনটা খালি রাখতে হবে। এখানে উদাহরণ দেখুন, পদের নাম ধরুন অ্যাসিস্ট্যান্ট ওবিএম ড্রাইভার, এসএসসি বোর্ড ঢাকা, রোল নম্বর এত, পাশের বছর এখানে দেখুন বিজিবি, 65 হলো ট্রেড কোড, DHA হলো এসএসসি বোর্ড, এরপরে এটা হলো রোল নম্বর, এটা হলো পাশের সাল, এটা হলো জেলা কোড, এটা হলো উপজেলা, আর এটা যদি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হয় তাহলে এটা হবে। এরপরে ওয়েল্ডার ক্ষেত্রে একই নিয়মে লিখতে হবে, এখানে ওয়েল্ডার, পেইন্টার, মেশন, ভলকানাইজার, বাবুর্চির ক্ষেত্রে এসএমএস এর ধরনটা একটু ভিন্ন,
সেক্ষেত্রে আপনি এখানে লিখতে হবে বিজিবি স্পেস দিয়ে ট্রেড কোড লিখতে হবে, এরপর আপনার নাম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, মাদার্স নেম লিখতে হবে, ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, উপজেলার নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে। এটা হলো, আবার একটু খেয়াল করুন, ওয়েল্ডার, পেইন্টার, মেশন, ভলকানাইজার, বাবুর্চির ক্ষেত্রে এসএমএস এর নিয়মটা একটু ভিন্ন। এখানে আপনারা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, বিজিবি 66 হচ্ছে ট্রেড কোড। এরপর ট্রেড কোড দেখে নেবেন, এরপরে আপনার নাম লিখবেন, বাবার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, এভাবে ডিস্ট্রিক্ট কোড লিখবেন, আপনার উপজেলার নাম লিখবেন, আর এরপরে জন্ম তারিখ লিখবেন। এটা এসএমএস এর মাধ্যমে আবেদন করলে আবেদন ফি কাটা হবে 150 টাকা, তো আপনার 160-170 টাকার মতো রিচার্জ করে নেবেন মোবাইলে। যে কোনো সিম দিয়ে করা যাবে না, শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাকে করতে হবে। তো প্রথম মেসেজ পাঠানোর পরে আপনাকে আপনার নাম পিন নম্বর সহ একটি মেসেজ দেওয়া হবে। সেই মেসেজে আপনি পিন নম্বরটা নোট করবেন, নোট করে আবার মোবাইলে মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখতে হবে বিজিবি স্পেস দিয়ে লিখতে হবে YES স্পেস দিয়ে আপনি পিন নম্বরটা লিখবেন, স্পেস দিয়ে আপনার পার্সোনাল যে কোনো একটা মোবাইল নাম্বার লিখবেন যেটা সবসময় সচল থাকে, লিখে আবার সেন্ড করবেন 1622 এই নম্বরে সেন্ড করতে হবে। তারপরে যদি এসএমএস হারিয়ে ফেলেন বা কোনো কারণে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আবার এইভাবে এই সিস্টেমে রিকভার করে নিতে পারবেন। এছাড়াও এখানে কিছু নম্বর দেওয়া হয়েছে, আপনার প্রয়োজনে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা হবে, ভর্তির সময় যে কাগজপত্রগুলো আনতে হবে এই বিষয়গুলো এখানে দেখুন, এখানে লিস্ট দেওয়া হয়েছে, আমি সবগুলো দিলাম না। শেষে যে একটা অপশন সেটা হচ্ছে www.bgb.gov.bd, এই ওয়েবসাইট থেকে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে, ব্ল্যাঙ্ক ফর্ম, অর্থাৎ এটা এসএমএস শেষ করে আর বা এসএমএস আগে আগে আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা ব্ল্যাঙ্ক ফর্ম, একটা পিডিএফ ফাইল, আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে না খুঁজে ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন। এছাড়া আরও কিছু অপশন দেওয়া আছে এখানে, তো এই বিষয়গুলো একটু দেখবেন। তো আবেদন করতে কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আর অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।